গুড মর্নিং, কেমন আছো? আশা করি সকলেই সুস্থ আর ভালো আছো। জিত অ্যান্ড মো সিম্পল ফ্যামিলি ব্লগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর চার দিন বৃষ্টির পর দেখো ঝলমলিয়ে রোদ উঠেছে, কি ভালো লাগছে। একটা না কোনো জিনিসই ভালো লাগে না। সামনে দেখো দুর্গাপুজোর প্যান্ডেল, সামনে পুজো হলে কত ভালো লাগে না। চলো এরপর হচ্ছে জামা কাপড়গুলো রোদে মিলে দিই, তারপর নিচে যাব। আজ সারাদিন অনেক কাজ আছে, তো চাও এখনও খাইনি। তাড়াতাড়ি ছাদে এলাম যে রোদ দেখে জামা কাপড়গুলো মেলবো। তো চলে এসেছি নিচ্ছি, আর এই যে চাটা বসিয়ে নিচ্ছি, একা একাই চা খেতে হবে, কি আর করা যাবে। জিত থাকলেও তাও হচ্ছে দুজনে চা খেতাম, কিন্তু ওর তো মর্নিং ডিউটি চলে গেছে, দুপুরে ডিউটি হলে একসঙ্গে চা খাই। তো মেয়েও পড়তে চলে গেছে, আর আমার সবসময় সঙ্গী হচ্ছে শ্যাডো। শ্যাডো বিস্কুট খাবে, আমি চা খাবো। এই আর দেখো ঘরগুলো, দেখো রং করবো ভেবেছিলাম, কি অবস্থা ঘরগুলোর। ভেবেছিলাম যে পুজোর আগে একবার রং করবো, কিন্তু রং মিস্ত্রির সময় হয়নি, ও বললো পুজোর পর করবে। ঠিক আছে, তাহলে সেই জন্য জিনিসপত্রগুলো আর গুছোয়ও নি, আর মানে সেরকমভাবে সাজায়নি, কারণ সেই রং করতে গেলে তো টানাটানি সব কিছুই হবে, সেই জন্য সেরকমভাবে আর গোছায়নি। আর যতটুকু করলে নয় ততটুকু গুছিয়ে রেখেছি, মানে ঝুলটুল ঝাড়বো, যেহেতু বছরে মা আসছে, তার মা আসার আগে তো একবার একটু ঘরদোয়ার পরিষ্কার করতে হয়। সব যতটুকু করলে না ততটুকু একটু করবো, কারণ সবগুলো টানবো না, কারণ সেই তো আবার পরে টানতে হবে পুজোর পরে, সেই জন্য। তো চলো চাটা হয়ে গেছে, খেয়ে নিই। তো প্রত্যেক সপ্তাহে আমি ঝুলটা ঝেড়ে দিই, কারণ রাস্তার ধারে ঘর জানলা কাপড় যতই লাগানো থাকুক তবু এত ধুলো হয় যেন মনে হয় কতদিন ঝুল ঝাড়া হয়নি। কিছু করার নেই, তো বছরে মা যেহেতু আসছেন তাই সব ঘর দোয়ার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। সেটা হবে না, কারণ বললাম না ওই রং মিস্ত্রি রং করবে পুজোর পর, তারপরে তো আবার সব জিনিসপত্র খাট এপাশ ওপাস করতে হবে, সেই জন্য আর টানলাম না। এবার যতটুকু পরিষ্কার করলে নয় ততটুকু আমি করে দেব। চলে এরপর হচ্ছে, তো এই যে কুঁদরি হবে, কুঁদরি ভাজা হবে আর মাছের ঝোল হবে, বিশেষ কিছু করবো না। আর ওর এই প্যাকেটে রাখি কেন, সবজিগুলো ভালো থাকে, পটল আছে উচ্ছে আছে, তো ওগুলো আর করবো না, শুধু কুঁদরি ভাজা আর মাছের ঝোল করে দেব। চলো মাছটা ভেজে নিই, আর মেয়ে পড়ে চলে এসছে, এবারে খাতা কোথায় রেখেছে সেটা খুঁজে পাচ্ছে না, আর আমি তো বই গোছাই, আমাকে বলছে তুমি রেখেছো, আমি কি আর। তো খাতা পেয়ে গেছে, যেহেতু আমি বইগুলো গোছাই সেহেতু বলছে তুমি খাতাটা রেখেছো, অথচ নিজে দেখো খাতার ভেতরে খাতা রেখেছে। তো চলো মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর পেঁয়াজ টমেটো কুচি দেবো, তারপর যাবতীয় যা গুঁড়ো মশলা আছে সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে মাছের ঝোলটা করব। এদিকে টাইমও হয়ে যাচ্ছে, মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। তো চলো জামা পরে নিয়েছি, আর একটা মানে জামা পরে সারাদিন কাজ করা দিয়ে আবার তাড়াহুড়ো করে আরেকটা জামা পরা, এটাই বিরক্ত লাগে আমাকে, নয়তো ছাড়তে যাওয়াটা আমার কাছে কোনো ব্যাপার নয়। আমি তো সারাদিনই ঘর বাইর করি, মেয়েকে ছাড়তে যাই, তো এই যে একটা মানে জামা পরে থাকি কাজ করি দিয়ে আবার আরেকটা জামা তাড়াহুড়ো করে পরা দিয়ে আবার এসে ছেড়ে আবার মানে রান্না টান্না করে আবার সেই জামা পরা, মানে এটাই বিরক্ত লাগে। তবে আমি সেরকম করি না, আমি যে একবারে পরে নিয়েছি তারপরে এসে আবার কুঁদরি টুঁদরি ভাজবো, ভাতটা রান্না করবো, দিয়ে আবার ওকে নিয়ে এসে জামাটা ছাড়বো। চলো নিচে নামি। নিচে নামা, নিচে নামিয়ে নামিয়ে কাজ।
তো অনলাইনে অনেক কিছু অর্ডার দেয়া হয়, মোটামুটি অর্ডার দেয়া হয় অনলাইন থেকে, কিন্তু এই জিনিসটা হচ্ছে প্রথম অর্ডার দিলাম, তো কেমন হবে জানি না। দাঁড়াও আমি এখন খুলুক এটা, ওরই তো বেশি ইন্টারেস্ট, মানে পড়ে এসে তাড়াতাড়ি, মানে দরজা খুলেছি তখনই এটা দিয়েছে হাতে, তাই তাড়াতাড়ি ও বসে আছে। চলো, আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। ১২খানা লিপস্টিক আছে, তো যাই কিনি, আমাদের মা মেয়ে দুজনেরই লেগে যায় আলাদা করে, আর আমরা কিছু কিনি না, একটাই জিনিস কিনি, আমাদের দুজনেরই হয়ে যায়। তো ওই যে ১২খানা লিপস্টিক আছে, ওয়াটার প্রুফ। তো রাতে একটুখানি বেরিয়েছিলাম আগের দিন রাতে, আর এই যে দুটো ফ্রক কিনে এনেছি মেয়ের, ওর সাদা খুব পছন্দ তাই সাদার উপরে নিয়েছে, আর সামনে ওর জন্মদিনও আছে, তো এই ফ্রকটা খুব সুন্দর, মা দুর্গার ছবি দেওয়া আছে, আর এই ফ্রকটাও খুব সুন্দর। তো এখনও সেরকমভাবে পুজোর কেনাকাটা কিছুই করা হয়নি, তো যাবো কয়েকদিনের ভেতরেই, কারণ পুজো তো একটু হলেও দেরি আছে, তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ভালো থাকবে, সুস্থ থাকবে।